রাস্তায় হেঁকে দেবো, এ বাবা পায়ে গুলে গেছে, চ্যাঁচা চ্যাঁ মোচ মোচ মোচ। বন্ধু মান আমি আয়ে পড়ছি। সো হে গাইস, দিস ইজ টু ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো অনেক দিন হয়ে গেল ভিডিও নিয়ে আসা হয়নি। চিটিং করতা হ্যায় তু, এতদিনে দেখি কাদের কাদের ডানা গজিয়েছে, ডানাগুলো তো ছাড়তে হবে নাকি? তো গুরুজনের আর বাচ্চারা কি, ভিডিওটি স্কিপ করে দাও আর ফটাফট কানে ইয়ারফোনটা পরে নাও আর চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। করেছো? চলো শুরু করি। এটা কোন ধরনের নাচ আমি বুঝলাম না। ছোটবেলায় একবার হনুমান খেলা দেখেছিলাম। বলেন হ্যাঁ, তো আজকে তোমার হনুমানের মতো ধ্যাঙন নাচ দেখে সেটা মনে পড়ে গেল। তো চলো হনুমানের নাচন আর বৌদির ধ্যাঙন নাচন দুটো একসাথে দেখি। বৌদি সব ঠিক আছে, খালি হনুমানের মতো ল্যাচটা নাই। রাস্তাঘাট যেন বৌদির বাপের পৈতৃক সম্পত্তি, বৌদির উঠান। যাই হোক, মানুষ তো এমনি এমনি রাস্তায় নামে না। বলছি এত জোরে রাস্তায় লাথি মেরো না, রাস্তার পিচ ফেটে যাবে। তা বলছি তুমি এই হনুমানের মতো নাচন ছাড়া আর কি কিছু পারো? হ্যাঁ। চলো বৌদি আর একটা রিলস দেখে নেবো। একই নাচন, কাপড় গুলো চেঞ্জ কর। পেছন দিয়ে যে গাড়ি আসছে বৌদির হুশ নাই, নাচনের গুতন কি? সব গুলি মারি, তোরে গুলি মারি। বৌদি জঙ্গলে কি বাঘ মারতে আইছো? গুলি মারো কারে। আচ্ছা আর বলবো না, একবার বলে দিয়েছি। আচ্ছা এই যে তোমরা রাস্তাঘাটে মুখ পোঙা বেঁকিয়ে মুজরা করো, এর ভবিষ্যৎ কি? আমিও জানি না বাল। তোমার এই নাচনটা আমি আগে কোথাও যেন দেখেছি। হ্যাঁ, না হলে বলছি কেন? রাস্তাঘাটে মুজরা করতে গিয়ে কোনো গাড়ি আবার পেছন মেরে দেয়নি তো? তোদের মরণ হয় না, ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেবো জানিস। মারিনি, নাটক করলো, নাটক কম করো প্রিয়। তো চলো দেখে আসি আর কারা কারা বেড়েছে। আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে ফোন করে বলছে ও নাকি রাতে আমাকে নিয়ে স্বপ্ন দেখে। কি যন্ত্রণা, ছাড়াছাড়ি হয়ে গেছে তাও শান্তি নেই। আচ্ছা তারপর থেকে নাকি ওর মনের ভিতরে উথাল পাথাল স্টার্ট হয়ে গেছে। এক্স এর সঙ্গে দেখা করতে যাচ্ছে তাও ব্লগ বানাচ্ছে, তোদের ফুলসজ্জার ব্লগটা আপলোড করিস। আর এই ড্রেসটা আমাকে ওই কিনে দিয়েছিল গড়িয়াহাট থেকে, 200 টাকা। 200 বেশি হয়ে গেছে, 150 ঠিক আছে, 150 রুপিয়া দেগা। যাই হোক ড্রেসটা যেমন হোক আমি তো দামি। আমার আইডিয়া, আমার তো এখন কতগুলো রানিং বয়ফ্রেন্ড আছে, ওই 5-6টা মতো আছে। বলিস কি রে, তাহলে তো তুই পাক্কা 12। আর এটা আমার 8 নাম্বার এক্স বলে কি হয়েছে, ও তো মানুষ বল। হ্যাঁ মানুষই হবে, কুত্তা ছাগল তো আর না। হ্যাঁ কুত্তা দেখে মনে পড়লো, সে আবার কুত্তাদেরও ছাড়ে না। হ্যাঁ কুত্তার সাথে এক ঘরে থাক, এটা হলো ভাদ্র মাসের সাইড এফেক্ট, দেখিস আমার আংটানা লেগে যায়। দেখেছো অবস্থা, এই জন্য আমি বারবার বলি সরকারি চাকরি। ঠিক বলেছিস, জওয়ান জওয়ানির কোনো মানে আছে? টাকলা বুঝতেই পারছে না টাকলা কি পাইছে। কি ট্যালেন্ট দেখেছো, পেছন ঘোরালো আর ড্রেস চেঞ্জ। এই সমস্ত ট্যালেন্ট কিছু ছাত্রী টিকটকারদের মধ্যেই আছে, মাননা পড়েগা, মাননা পড়েগা, মেনে লও। গোটা খাসির বিরিয়ানি, গোটা খাসির বিরিয়ানি দেখো। গোটা খাসির বিরিয়ানি ওইটা না, গোটা খাসির বিরিয়ানি এইটা। গোটা খাসির বিরিয়ানি, গোটা খাসি, দেখো জল জ্যান্ত খাসি ঝুলতাছে। বিশ্বাস কর তোকে দেখে আমার বাঁচার ইচ্ছেটাই মরে গেছে। বেঁচে থেকে লাভ কি বল, জানি না। আরে ভাই, তুই যত টাকা বছরে ইনকাম করিস না, তত টাকা আমি এক মাসে গাঁজা খাই। কস কি বাড়া, মইরে যাবি তো। বলি আর গাঁজা খাস না, এবার শরীরের দিকে তাকা। আরে বড়া কমজোর লেগ পিস হ্যায়, ইস মুরগি কো পোলিও হো গিয়া থা ক্যা। দেখো অবস্থা, লাঙ্গুরের হাতে আঙ্গুর। কন্ট্রোল আর তো টাকলাই, দেখ কামের জন্য কেমন কইরা মরে।
হুসন তেরা তওবা তওবা। আরে দিদি এখানে জাস্টিস নেব না। নেই হ্যাঁ শুরু করো। ভাই এটা কে বানাইছিস রে ভাই? বলি তোমার আছে? হ্যাঁ লজ্জা সরব। তো ভিডিও শুটের জন্য অলরেডি আমি রেডি হয়ে গেছি। বলি বাবার মাথায় জল ঢালতে কেউ শান্তি নেই তোদের? তোমাকে কামড়া কি ভাবছো? আজকে আবার আমি স্কুলে যাচ্ছি কেন? ও তুই স্কুলেও যাস নাকি? আজ হঠাৎ করে স্কুলে যাচ্ছি। তা হঠাৎ করে যাচ্ছিস কেন? কেন যাচ্ছি সেটাই ভাবছো? ভাবছি না, অবাক হচ্ছি যে তুই স্কুলেও যাস। বাস এই কোনো দরকার ছাড়া বলতে গেলে যাই না। যাবি কি করে? সারা দিন তো ছাত্রীদের মতো মুজদাই করিস। আজকে আমি রান্না হয়েছে কি? বানানি। আরে ওটা বানানি না রে মা। বানানির সঙ্গে কিন্তু ড্রাম রয়েছে। ওসব বাদ দে, স্কুলে যা, একটু বেশি বেশি করে যা। ঠিক আছে। নাই নাই। তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব করতে গিয়ে তোমরা ভুলে যাচ্ছ, 1,00,000 ফ্যামিলি কমপ্লিট হতে আর বেশি বাকি নেই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাভ ইউ গাইস। কর দো यार, তোমারে পয়সা থোড়ি না কাট রে, কর দো।